খুব মনোযোগ দিয়ে জমির পাশে এভাবে ফাঁদ পাচ্ছেন মোহাম্মদ হোসেন আহমদ। উদ্দেশ্য ইঁদুর ধরা। আর গত প্রায় 60 বছর ধরে এই কাজটি নিয়মিত করে যাচ্ছেন ফেনী সোনাগাজী উপজেলার এই বৃদ্ধ। নিজ উদ্যোগে নিধন করেছেন প্রায় 6 লক্ষাধিক ইঁদুর। আমার যা মারছি আমার মনে হয় আমি 6-7 লাখের কম মারি না। উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের দশপাইয়া গ্রামের বাসিন্দা হোসেন আহমদ শিশু বয়সে ইঁদুর নিধন দেখে অনেকটা আয়ত্ত করে ফেলেন পদ্ধতিগুলো। এরপর নিজেই সম্পূর্ণভাবে জড়িয়ে পড়েন এই ইঁদুর নিধনের সঙ্গে। এই কাজের জন্য বিভিন্ন পর্যায়ে নানা ধরনের পুরস্কারও পেয়েছেন তিনি। অনেক ইঁদুর নিধন করেছি, অনেকটা পুরস্কার পেয়েছি আমি। সোনাগাজি, ফেনী, আবার চিটাগাং জন্য অনেক পুরস্কার পেয়েছি আমি। তিনি একা নন, প্রায় 100 জন অনুসারী আছেন তার, যারা বর্তমানে তার সঙ্গে ইঁদুর মারার কাজ করছেন। এরপরে আমার কিছু শিষ্য আছে, প্রত্যেকের অনেকের মেশিন কিনে দিয়েছি, অনেকের তাই নিজেরা মেশিন কিনেছি, কিনে মারায় অনেক লোকে, অন্তত 100 লোকে আমার চতুর্দিকে 100 লোকের ঘরে মেশিন। এলাকাবাসী জানান মোহাম্মদ হোসেন আহমদের এই ইঁদুর নিধনের কাজে এতদিন ধরে বেশ উপকৃত হয়ে আসছেন তারা। আমাদের উপকার হয়েছে এই ইঁদুর মারাতে, নয় বা যে কোনো ফসল ইঁদুরে খুব নষ্ট করে। তো এমনি নিজেই মাঠে যাই, মেশিন বইয়াবে আমরা মেশিন চাইলে আমাদেরকে দে। উনি এই পর্যন্ত মানে 6-7 লাখ ইঁদুর মেরেছে, ঠিক আছে। এই ইঁদুরগুলো ধানের অনেক ক্ষতি করে, বিভিন্ন দোকানের ক্ষতি করে। উনি বহুত দিন তলে এইগুলো মারতেছে, অনেকজন ওনারে লেন জ্বালা কিন্তু এই মনে কষ্ট নেয়, এর দায়িত্ব পালন করতেছে। আমাদের মঙ্গলকান্দি দশইয়া গ্রামের হোসেন আহমদ ভাই ইঁদুর নিধনে যে কাজ করতেছে, যে অবদান রাখতেছে, এটা আমাদের এলাকাবাসী কৃষকবাসীর জন্য অনেক উপকার আসতেছে। হোসেন আহমদের কাজের প্রশংসা করে উপজেলা কৃষি কর্মকর্তা জানান তার কাজের জন্য প্রতি বছর পুরস্কার পেয়ে থাকেন তিনি। হোসেন আহমদ উনি ওনার টিমের সহকর্মীদের নিয়ে শুধুমাত্র সোনাগাজীতেই না, উনি এই ফেনী জেলারও বাইরে কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার বিভিন্ন জায়গায় গিয়ে উনি স্বেচ্ছায় এই ইঁদুর নিধন করে। তো এটি আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রতি বছর ওনাকে অঞ্চল পর্যায়ে এ ধরনের একটি পুরস্কারের ব্যবস্থা করে থাকেন। তবে ইঁদুর মারা নিয়ে যে যাই বলুক না কেন, হোসেন তার এই কাজ চালিয়ে যেতে চান। দুই ঘন্টা এভাবে কাটা দিছি, আর সময় কতদিন আছি। আমাকে অনেকে পিছনে লেনদালা বলে, খারাপ করে, অনেকে হিংসা করিয়ে বলে, অনেকে মস্কারি করিয়ে বলে। আমি এটাতে কোনো নারাজ হই না, আমি কই তোরা যতই বলবি আমি মারতে থাকো, আমি মারা বন্ধ করতাম না, এটা দেশের উপকার স্বার্থে আমি করি।